হ্যালো एवरीवन আজকে আপনাদের একটা হিউম্যান হেয়ার চপার দেখাচ্ছি। এটা হচ্ছে ইউ শেপের একটা চপার। এই চপারে যতটুকু বেস আছে আপনি এইটুকুর মধ্যে কিন্তু সিটি চেঞ্জ করতে পারবেন। আর এটা এত বেশি ন্যাচারাল লুক করে যাদের একদমই হেয়ার ফল হতে হতে সিটি ফাঁকা হয়ে গেছে এন্ড ভলিউম লুক চাচ্ছেন, সো তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল একটা কাজ করে। আপনারা কিন্তু এটা কিন্তু চাইলে শোরুমে এসে ট্রায়াল দিয়ে নিতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই ক্লিপগুলো লাগাচ্ছি। তিনটা ক্লিপ আছে, আপনাদের ক্লিপ নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আমরা এক্সট্রা সাথে করে কিন্তু ক্লিপ দিয়ে দিব এন্ড সাথে করে একটা ব্রাশও দিয়ে দিব, উইক ব্রাশ এটাকে বলা হয়। সো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ন্যাচারাল লুকিং এই টপারটা কিন্তু সাথে সাথে এক প্রবলেমটা সলভ করে ফেলছে। সো এটা কিন্তু সিটিটা একদমই যে ফাঁকা হয়েছিল এই সিটিটা কিন্তু কভার করে ফেলছে। একটু এসাইডে নিয়ে দেখ এন্ড ব্যাক সাইডটাও দেখেন, এখানে যে একটা সিটি পড়ে গেছিল এই আপুটার এই আপু এইটা এটাও কিন্তু কভার করে ফেলছে। আর এটার স্পেশাল জিনিস হচ্ছে এটা যে কোনো সাইডে সিটি চেঞ্জ করা যাবে। সো আমি এই সিটিটা চেঞ্জ করে দেখাচ্ছি, যেমন এটা সিটি করা আছে। হ্যাঁ, এখন আপনি সিটি চেঞ্জ করতে চাইলে আপনি এটা সিটিটাকে চেঞ্জ করে দেন ভারী কিছু দিয়ে সেট করে রাখবেন, তাহলে কিন্তু সিটিটা খুব ইজিলি চেঞ্জ হয়ে যাবে। চিরুনির মাধ্যমে কিন্তু আপনি চাইলে সিটি এপাশ ওপাশ করতে পারবেন, এখানেও সিটি চেঞ্জ করা যাবে, আবার হচ্ছে এখান থেকেও সিটি চেঞ্জ করা যাবে। ঠিক আছে, যতটুকু বেজ আছে এই বেজটার মধ্যেই হচ্ছে আপনি চাইলে সিটিটাকে চেঞ্জ করতে পারবেন এন্ড এটার মাধ্যমে আপনি যে কোনো হেয়ার স্টাইল কিন্তু করতে পারবেন। চাইলে এভাবে ব্যাক ব্রাশ করেও রাখতে পারবেন। এই দেখেন এই পাশ থেকে এভাবে রিয়েল চুলটাকে বের করে এভাবে ব্যাক ব্রাশ করে কিন্তু রাখতে পারবেন ঠিক এভাবে। আবার চাইলে এভাবে ফ্ল্যাট করেও রাখতে পারেন, কানের পিছনে এভাবে রাখতে পারবেন, যে কোনো হেয়ার স্টাইল এটার মাধ্যমে করা যাবে। এন্ড এটা কিন্তু যেহেতু 100% ভার্জিন হেয়ার দিয়ে মেক করা হয়েছে, আপনি চাইলে কালার রিবনিং সবকিছু করতে পারবেন। সো এটার প্রাইস জানতে হলে এটার ব্যাক সাইডের একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে জিজ্ঞেস করলে আপনাদের কিন্তু প্রাইসটা বলে দেওয়া হবে।